ছেলেটারা যেভাবে মারলো আমি ভাবতেছি যার কপালে এই বউ জুটবে তার কি অবস্থা হবে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? অস্তির বিয়ে পার্ট 6 এ আপনাকে স্বাগত। আজকে আমরা বিয়ে বাড়িতে করা অস্তির সব মজার ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি মজা পাবেন। আপনাদের কাছে শুধু একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসলে তো মাংসটা কে নিল? শালার বিয়ে বাড়িতে বন্ধুদের জ্বালা ঠিকমতো খাবারও খাওয়া যায় না। যাই হোক, এবার দেখুন একটি বাচ্চাকে যে কিনা কনের সাথে যা করলো, যেটি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। My hands stable, I feel able to turn the tables. I could do this, just keep moving, keep your hands up, stupid. I feel lucid, a new viewing. I can see the end, I can see my future, I can view it. এদিকে বউ আছে তার বাপের বাড়ির চিন্তায়, আর এনারা উড়াদুরা নাচতেছে। এখানে তেমন কিছু না, সব কথা শেষ কথা, তুই বন্ধু আগে সর, আমরা তোর বউয়ের সাথে আগে ফটো উঠি। যাই হোক, এবার দেখুন কেউ বিয়ে করে তার বউকে রেখে বিদেশ চলে গেলে সে যা বলে। ঠিক মতন খাইও, শরীরের প্রতি যত্ন নিও। আমি 10 তারিখে দেশে আইতেছি, আমি দেশে তোমার তলে পড়ে মরমু, আমি এইটাই জানি। কাকার টাকা রাখার জায়গা দেখে তো আমি খুবই শিহরিত। এখন থেকে আর বিয়ে বাড়িতে টাকা হারালে চলবে না, কাকার মতো ওইখানে টাকাটা রেখে দিলেই হবে। যাই হোক, আপনারা হয়তো বিয়ে বাড়িতে বর পক্ষের লোক এবং কনে পক্ষের লোক দেখছেন, কিন্তু এই চাচাই বলতেছে তিনি নাকি কর্তৃপক্ষ। আমি শুধু ভাবতেছি বিয়ের দিনে এরকম মারামারি, বিয়ের পরে যে এদের কি হবে। তোমার দুলা ভাইকে চাই একটু পর পর কানে কানে যায় বাবা। ভাইয়া আপনি কিন্তু জিতছেন, একটু 5 মিনিট পর পর যায় বাবা। ভাইয়া আপনি কিন্তু জিতছেন, যদি না বলতে পারো তাহলে তোমাদের রোস্ট দেওয়া বন্ধ, তোমাদের খাবার কম দেবো। আর যদি কইতে পারো তাহলে 2টা করে রোস্ট। মোমেন্টটা ভাই মোমেন্টটা।
হ্যাঁ একদম ঠিক, এটা তার স্বামী কিনছে, কাউকে দেওয়া যাবে না। যাই হোক, এবার দেখুন আমার বন্ধু যখন বিয়ে করতে যাবে তখন তার সাথে যা হবে। ঠিক আছে, রিং পরা টিউটোরিয়াল তাই তো? সব ভিডিওতেই কথা বলতে হয় না, ঠিক তেমনি এই ভিডিওটা দেখে যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছেন। আসলে বিয়ে বাড়িতে ক্যামেরাম্যানের জ্বালা ঠিক মতো কোনো কাজও করা যায় না, বেচারাটা আরামে মাংসটা চুরি করতেছে এর মধ্যে ক্যামেরা নিয়ে হাজির। সুমন বহুত কইছিলাম আর মেহেদি ভাই তরও কইছিলাম, প্রিয়া পয়সার মা রে বাপ আগুন কুললে গো মামু, তোমরা শুধু দেখবা আর আমি কুললে পারামু, দেখে দেখে তর জলদি এমনি তোর একটা ক্ষয় আর দেবো ক্ষয় ওইয়া কি তখন। গাইস এনার কথা শুনে তো আমি খুবই বিলম্বিত। যাই হোক, এবার এক বুড়া দাদু এবং তার বউরে দেখাইয়া আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। পছন্দ হয়েছে আমার।